যা কিছু এই যে আমাদের অর্জনগুলো, সে অর্জনের কথাগুলো যেমন তুলে ধরতে হবে, একই সঙ্গে আমাদের যে এই বিরোধী যারা আছে, সেই অপশক্তি যারা 71, 75, 2004-এর 21 আগস্টের যারা খুনি চক্র আছে, যারা 2013-14 সালে অগ্নিসন্ত্রাস করেছে, তাদের যে অপকর্ম সেটাও মানুষের কাছে তুলে ধরা। কাজেই সাইবার ক্ষেত্রটা তো এখন একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমি আশা করি যে আমাদের নেতাকর্মীরাও সেখানে তৎপর হবেন, সক্রিয় হবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষের কাছে আমাদের যে আবেদন সেটা হলো, মানুষ কিন্তু নিজেই সাইবার ওয়ার্ল্ডে যাই থাকুক, ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই থাকুক, তিনি কিন্তু চোখ খুললেই তার আশপাশে বা তার নিজের জীবন দিয়ে তিনি দেখতে পান যে শেখ হাসিনার সরকারের সময় তার জীবনে কি ব্যাপকভাবে মান উন্নত হয়েছে। আমরা জনগণের রায় বিশ্বাস করি, প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বুধবার দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আশা করি যে আমাদের নেতাকর্মীরাও সেখানে তৎপর হবেন, সক্রিয় হবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষের কাছে আমাদের যে আবেদন সেটা হলো, মানুষ কিন্তু নিজেই সাইবার ওয়ার্ল্ডে যাই থাকুক, ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই থাকুক, তিনি কিন্তু চোখ খুললেই তার আশপাশে বা তার নিজের জীবন দিয়ে তিনি দেখতে পান যে শেখ হাসিনার সরকারের সময় তার জীবনে কি ব্যাপকভাবে মান উন্নত হয়েছে। কাজেই তিনি সেটাকেই বিবেচনায় নিয়ে আবারও আওয়ামী লীগকে ম্যান্ডেট দেবেন, এই দেশ পরিচালনার সেই দায়িত্ব দেবেন এবং এই বাংলাদেশ এগিয়ে যাবে, আবারও স্মার্ট বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে। শিক্ষামন্ত্রীর বলেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে, সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। পাহাড়, হাওর, চরের মতো এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা, সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি। মন্ত্রী বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে, এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। অতি সম্প্রতি G20 সামিটে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন, বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয় কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে কি বলল তাতে কিছু আসে যায় না? আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের রায় বিশ্বাস করি, আমরা জনগণের কথা রেখেছি, জনগণ আমাদের ওপর আবারও আস্থা ও বিশ্বাস রেখে আমাদের সুযোগ দেবে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং এই দেশে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশটি যে আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে, সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন থাকবে না, সেরকম একটি বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য শেখ হাসিনা এগিয়ে চলেছেন। আমাদের কাজ অব্যাহত থাকবে, সামনে নির্বাচন, আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের রায়ে বিশ্বাস করি, আমরা জনগণের সেবা করেছি আমাদের সমস্ত চেষ্টা দিয়ে সামনে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ। আমরা বিশ্বাস করি, আমরা জনগণের সঙ্গে আমাদের কথা রেখেছি, এই চাঁদপুরেও আমরা জনগণকে যা কথা দিয়েছি সব কথা রেখেছি। কাজে আমরা বিশ্বাস করি যে জনগণ আবারও আমাদের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে আবারও তাদের সেবা করবার সুযোগ দেবেন ইনশাআল্লাহ।